হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপ নিয়ে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবল রয়েছে এবং ডেভেলপিং কান্ট্রিজ থেকে বাংলাদেশি স্টুডেন্টরা এই বেলজিয়ামের গভর্নমেন্ট স্কলারশিপের জন্য এলিজেবল হচ্ছেন। সো আমরা আজকে জানবো যে ডেভেলপিং কান্ট্রি থেকে কোন কোন কান্ট্রি এই লিস্টের মধ্যে রয়েছে এবং এই স্কলারশিপের এন্ট্রি ক্রাইটেরিয়াটা কি, কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি এবং এই স্কলারশিপ আমরা যদি পাই তাহলে আমাদের ফিনান্সিয়াল বেনিফিট যেটা সেটা কি কি ইনক্লুডেড রয়েছে এই গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপের মধ্যে। সো আমরা জানি প্রত্যেক বছরে কিন্তু গভর্নমেন্ট অফ বেলজিয়াম থেকে একটা স্কলারশিপ প্রোভাইড করা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এবং সেই স্কলারশিপের মধ্যে বাংলাদেশি স্টুডেন্টরা বা এশিয়া রিজন থেকেও স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারেন। সো যারা কিনা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এবং যারা ওয়েস্টার্ন ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে হায়ার স্টাডি করতে যাচ্ছেন, স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন এবং একই সাথে যারা ভাবছেন যে উইদাউট আইএলটিএস ইউরোপের কোনো কান্ট্রিতে স্কলারশিপ পাওয়া যাবে কিনা, সো তাদের জন্য মূলত আজকের এই আয়োজন। এই ভিডিওতে আমরা জানতে পারবো গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপের মোটামুটি একটা বেসিক ইনফরমেশন। সো আমরা যা আজকে জেনে নিব, স্টাডি ইন বেলজিয়াম উইদাউট আইএলটিএস। Government of Belgium scholarships 2022 fully funded. Applications for Government of Belgium scholarships are now open for international students for the academic year 2002. So এটার ইনটেকটা হচ্ছে 2022-23 এবং এই অপরচুনিটি প্রোভাইড করা হচ্ছে ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামের জন্য এবং কিছু ট্রেনিং কোর্সের জন্য। Government of Belgium scholarships are funded by the Government of Belgium. Those scholarships are fully funded. All your expense would be covered by the Government of Belgium. এবং এখানে 150টা স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে এবং মাস্টার্সের জন্য 70টা আলাদা শর্ট কোর্স রয়েছে এই স্কলারশিপের থ্রুতে। Almost all academic fields and majors are offered by Belgium universities. No application fee is required. Another great news about this scholarship is that you can study in Belgium universities without giving IELTS. So you can use different alternatives to prove your English proficiency skill. So amra already jani je kono country te jokhon amra উইদাউট আইএলটিএস এ পড়াশোনা করবো সেক্ষেত্রে আমরা কি কি ডকুমেন্ট সাবমিট করে পড়াশোনা করতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি এবং সেটার প্রসিডিওরটা কীরকম হবে সেটাও আমরা জানি। সেক্ষেত্রে আমাদেরকে যে একটা MOI প্রোভাইড করতে হয় যেখানে মেনশন করা থাকে যে আমাদের প্রিভিয়াস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সেটার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশ। সো এইভাবে আমরা MOIটা প্রোভাইড করার মাধ্যমে উইদাউট আইএলটিএস এ কিন্তু ইউরোপের এই বেলজিয়ামে পড়াশোনা করতে পারবো। এবং এই স্কলারশিপের ডিটেলসটা যদি আমরা একটু শর্টে দেখি, এটার হোস্ট কান্ট্রি হচ্ছে বেলজিয়াম, ফান্ডেড বাই গভর্নমেন্ট অফ বেলজিয়াম, কভারেজ হচ্ছে ফুললি ফান্ডেড, প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে ব্যাচেলার মাস্টার্স অ্যান্ড ট্রেনিং কোর্সেস, ডেডলাইন হচ্ছে 28 জানুয়ারি 2022। অর্থাৎ আমাদের হাতে বেশ লম্বা একটা সময় রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নভেম্বরের 30 তারিখ এবং ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি অলমোস্ট 2 মাস আমাদের হাতে সময় রয়েছে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য। স্কলারশিপের কাভারেজ, একটা স্কলারশিপ সম্পর্কে আমরা যখন চিন্তাভাবনা করি যে আমরা সেই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করব, তখন আমাদের প্রথমেই মাথায় আসে যে এই স্কলারশিপটা ফুললি ফান্ডেড নাকি পার্শিয়াল নাকি সেলফ ফান্ডিংয়ের স্টাডি অপরচুনিটি, এবং যদি সেটা ফুল ফান্ডেড হয় সেক্ষেত্রে ওই ফুল ফান্ডেড স্কলারশিপের মধ্যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কী কী সুযোগ সুবিধা বা কী কী ফিনান্সিয়াল কাভারেজ আমরা পেতে পারি, এই বিষয়গুলো আমাদের মাথায় কাজ করে। সো এই স্কলারশিপ নিয়ে যারা অ্যাপ্লিকেশন করবেন বা যারা এই স্কলারশিপের জন্য এলিজেবল হবেন তারা বেশ কিছু কাভারেজ পাবেন এই স্কলারশিপ থেকে। ইন্টারন্যাশনাল ট্রাভেল কস্ট, সো প্রথমেই যেটা রয়েছে ইকোনমি ক্লাস ট্রাভেল অন অ্যাট এডিয়া অ্যাপ্রুভড এয়ারলাইন উইথ এ ম্যাক্সিমাম অফ 1 রাউন্ড ট্রিপ টিকিট পার একাডেমিক ইয়ার। সো আমরা পার একাডেমিক ইয়ারে একটা রাউন্ড এয়ার ফেয়ার পেয়ে যাবো এই স্কলারশিপের আন্ডারে, যেটা ইন্টারন্যাশনাল ট্রাভেল কস্ট হিসেবে প্রোভাইড করা হবে। এরপর আমাদেরকে লিভিংয়ের একটা অ্যালাউন্স দেওয়া হবে যেটা হচ্ছে 1150 ইউরো পার মান্থ ফর এ ডিউরেশন অফ 12 মান্থ। ওকে, ইনডিরেক্ট মিশন ফিস এটা হচ্ছে 150 ইউরো দেওয়া হবে, দিস অ্যামাউন্ট ইজ গিভেন 1 পার স্টে আপ অ্যান অ্যারাইভাল অফ দ্য গ্রান্টি, অ্যারাইভাল অ্যালাউন্স, টিউশন অ্যান্ড রিটার্ন ফিস। সো এখানে হচ্ছে 700 ইউরো দেওয়া হবে, দিস অ্যামাউন্ট ইজ গিভেন 1 পার স্টে, রেজিস্ট্রেশন ফি অ্যাট দ্য কারেন্ট রেট ফর DGT গ্রান্টিস,
ইন্স্যুরেন্স ফি এখানে দেওয়া হবে ডিরেক্টলি, এছাড়া কিছু ট্রাভেলের কস্ট রয়েছে এবং ইউনিভার্সিটি ট্রেনিং এর জন্য কিছু আলাদা কস্ট স্কলারশিপের মধ্যে প্রোভাইড করা হবে। অ্যাভেলেবল ফিল্ড, এই স্কলারশিপের মধ্যে কি কি ফিল্ড রয়েছে যেগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাচেলার ইন পেডিয়াট্রিক্স অ্যান্ড নেনাটোলজি, এরপর রয়েছে ব্যাচেলার ইন বিজনেস ডেটা অ্যানালাইসিস, তারপর হিউম্যান রাইটস, মাস্টার্স করা যাবে রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটিস, এরপর রয়েছে একুয়াটিক রিসোর্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড একুয়াকালচার, তারপর রয়েছে মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এরপর রয়েছে মাস্টার ইন মাইক্রোফিন্যান্স, তারপর রয়েছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ হেলথ রিস্ক ইন ডেভেলপিং কান্ট্রিজ, এরপর রয়েছে ট্রান্সফিউশন মেডিসিন, এরপর রয়েছে প্রিজার্ভেশন অব ন্যাচারাল রিসোর্সেস ইন আরবান অ্যান্ড পেরি আরবান এরিয়াস, এরপর রয়েছে পাবলিক হেলথ সায়েন্স, তারপর রয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক, এরপর রয়েছে পাবলিক হেলথ মেথোডোলজি, এবং সর্বশেষে রয়েছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ। সো এই যে লিস্ট বা এই যে স্পেশালি স্পেসিফিক কিছু সাবজেক্টের নাম আমরা দেখতে পাচ্ছি, এই সাবজেক্টগুলোতে বা এই এই ফিল্ডগুলোতে আমরা আমাদের ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে আমি দেখিয়েছি কিছু চিপ ইউনিভার্সিটির লিস্ট, যে আমরা যারা উইদাউট আইএলসে এবং সেলফ আর্নিংয়ের কস্টে যারা ইউরোপে গিয়ে পড়াশোনা করতে চায় বা ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করতে চায়, তাদের কথা মাথায় রেখে আমি এই ইনফরমেশন প্রোভাইড করেছি যে আমরা যদি স্কলারশিপ ছাড়া সেলফ আর্নিংয়ে পড়ি বেলজিয়ামের কোনো ইউনিভার্সিটিতে, তাহলে চিপ কিছু ইউনিভার্সিটির লিস্ট আমাদের জানা দরকার, যে কোন কোন ইউনিভার্সিটিতে আমরা খুব লো কস্টে বা চিপ বাজেটের মধ্যে টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারি। সো এখানে টোটাল 9টা ইউনিভার্সিটির নাম আমরা দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি অফ নামুর, যেখানে টিউশন ফি স্টার্টিং ফ্রম 830 ইউরো, সো এখানে হচ্ছে মাত্র 830 ইউরো থেকে টিউশন ফি স্টার্ট হবে ইউনিভার্সিটি অফ নামুরতে। এরপর রয়েছে ক্যাথলিক ইউনিভার্সিটির লিভেন, এখানে হচ্ছে 900 ইউরো থেকে শুরু হচ্ছে, তারপর রয়েছে ঘেন্ট ইউনিভার্সিটি, এখানে হচ্ছে 900 ইউরো থেকে শুরু হচ্ছে, ইউসি লিভেন লিমবার্গেও 900 ইউরো থেকে টিউশন ফি শুরু হবে, হ্যাসেল্ট ইউনিভার্সিটিতে ইউরো হচ্ছে 2500 টিউশন ফি, ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেলস এখানে হচ্ছে 1200 ইউরো থেকে টিউশন ফি স্টার্ট হবে, এরপর রয়েছে ইউনিভার্সিটি অফ লেইক অ্যান্টেরা, এখানে হচ্ছে 4500 ইউরো থেকে শুরু হচ্ছে, এরপর ইউনিভার্সিটি অফ অ্যান্টেরাপ্টে 3600 ইউরো এবং ভেসালিয়াস কলেজে 10800 ইউরো। সো এখানে যে 9টা ইউনিভার্সিটি রয়েছে বা কলেজ রয়েছে, এগুলোতে বেলজিয়ামের মধ্যে সবচেয়ে কম টিউশন ফি দিয়ে একজন সেলফ আর্নিং স্টুডেন্ট পড়াশোনা করতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকলে বা কোন স্টুডেন্টরা এই গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপের জন্য এলিজিবল হবেন? বি এ সিটিজেন অফ এ ডেভেলপিং কান্ট্রি, সো আমরা একটু দেখে নেব যে ডেভেলপিং কান্ট্রির মধ্যে থেকে বাংলাদেশ ইনক্লুড রয়েছে কিনা। বি আন্ডার দ্য এজ অফ 40 ফর ডিগ্রি প্রোগ্রাম অ্যান্ড আন্ডার 45 ফর ট্রেনিং কোর্সেস অ্যাট দ্য টাইম অফ ট্রেনিং ইজ ক্যাজুয়ালড টু বিগিন, শুড হ্যাভ রিলেটেড একাডেমিক ব্যাকগ্রাউন্ড টু অ্যাপ্লাই ফর রিলেভেন্ট ফিল্ড, দ্য ডিউরেশন ইজ 1 academic year, passive knowledge of English reading is required. How to apply? The application process for Government of Belgium scholarships is online and is completely free. Make sure to apply before the deadline. So এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে আমাদেরকে 28 January 2022 এর মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে হবে, এবং এটা অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এই যে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। সো এই হচ্ছে গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপের মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন। এখন আমরা যদি একটু দেখি যে লিস্ট অফ ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে কোন কোন কান্ট্রি রয়েছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ রয়েছে। সো বাংলাদেশের স্টুডেন্টরা খুব ইজিলি এই গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, আমরা যদি একটু স্পেসিফিক কান্ট্রি দেখি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান, নাইজেরিয়া, নেপাল, মরক্কো। সো এখানে এশিয়া রিজন থেকে শুরু করে এশিয়া ছাড়াও আফ্রিকান যে কান্ট্রিগুলো রয়েছে বা মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে, মোটামুটি অনেকগুলো কান্ট্রি এখানে কভার করছে, যারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ডেভেলপিং কান্ট্রির লিস্ট থেকে। সো এই হচ্ছে লিস্ট। সো আমরা এই স্কলারশিপের জন্য কান্ট্রি ওয়াইজ অর্থাৎ ন্যাশনালিটি
দিক থেকেও কিন্তু এলিজিবল হব স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য। সো এখন আমরা জানবো যে এই স্কলারশিপের জন্য আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি বা কোন সাইট থেকে অ্যাপ্লিকেশন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লগ ইন করার পর এটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে, তারপর এখানে সব কিছু ইংলিশে চলে আসবে। সো স্কলারশিপস ইন বেলজিয়াম আমরা দেখতে পাচ্ছি ডেডলাইন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন January 28, 2022 at 12 noon। সো এখানে স্কলারশিপের যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কেউ জানতে চান, এখানে ক্লিক হেয়ার রয়েছে। 2022-23 একাডেমিক ইয়ার ইজ ওপেন স্কলারশিপস ইন বেলজিয়াম। এখান থেকে আমরা ইনফরমেশনগুলো আরও ভাস্ট ওয়েতে দেখে নিতে পারবো। এখানে কী কী অপরচুনিটি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো, কী কী বিষয়ে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো তো এখানে রয়েছে। এছাড়া এই যে কান্ট্রিজ এবং প্রজেক্ট সম্পর্কে ইন্টারন্যাশনাল সাইটে গিয়েও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো। সো এখান থেকেই মূলত আমাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এখানে যদি আমরা হোমের পরে দেখি, এখানে রয়েছে স্কলারশিপ। সো আমরা এই স্কলারশিপের পেজ থেকেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো আমাদের ব্যাচেলর, মাস্টার্স এবং কিছু ট্রেনিং কোর্সের জন্য। সো যারা হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কিংবা ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রি বেলজিয়ামে গিয়ে স্টাডি করতে চাচ্ছেন উইথ স্কলারশিপ উইদাউট আইএলটিএস, তাদের জন্য এই স্কলারশিপটা একটা ভালো অপরচুনিটি হতে পারে, ভালো একটা ডেস্টিনেশন হতে পারে হায়ার স্টাডির জন্য। সো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা এই লিঙ্কটাতে এসে এইভাবে সুন্দর মতো অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন, রিকোয়ার্ড ডকুমেন্টগুলো প্রোভাইড করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। এবং যেহেতু ইউরোপের কান্ট্রি হিসেবে এই কান্ট্রিতে যাওয়ার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য আইএলটিএস ম্যান্ডেটরি নয় বা অ্যাপ্লিকেশনের ফিও প্রোভাইড করতে হচ্ছে না এবং মোটামুটি ফুল ফান্ডেড একটি স্কলারশিপ, সো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।